31 দফা সংস্কার প্রস্তাব ও নির্বাচনের দাবিতে কর্মসূচি শুরু করছে বিএনপি। দর্শক, এই খবরটি সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই খবরটি প্রকাশ করা হয়। সেই বৈঠকে কিন্তু রাষ্ট্রপতির অপসারণ নিয়ে যে ছাত্রদের সঙ্গে যে আলোচনা, সেই আলোচনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বা সিদ্ধান্ত প্রকাশও করেনি এবং বিএনপি তার আগের অবস্থানেই আছে। তারা নতুন করে কোনো সাংবিধানিক সংকট চায় না, তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, এবং সেই নির্বাচনের দাবিতেই তারা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। দর্শক, খবরটি বলি যেটি প্রথম আলোতে প্রকাশ পেয়েছে, তাতে বলা হচ্ছে আগামী মাসে নভেম্বরে রাজধানী ঢাকাসহ জেলা ও মহানগরে নতুন করে গণসংযোগ কর্মসূচি শুরু করবে বিএনপি। আগামী মাসে রাজধানী ঢাকাসহ জেলা ও মহানগরে নতুন করে গণসংযোগ কর্মসূচি শুরু করবে। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে ও জাতীয় সংসদ নির্বাচনের দাবি সামনে রেখে এই কর্মসূচি শুরু করছে দলটি। বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় নতুন করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়, একই সঙ্গে কর্মসূচি শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র বলছে, এসব কর্মসূচির মধ্যে এবারে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাঁকজমকভাবে পালন করা হবে। এই উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে 10 দিনের কর্মসূচি থাকবে। ঢাকায় বড় আকারের সমাবেশ ও আলোচনা সভা হবে। 7ই নভেম্বর কেন্দ্রিক কর্মসূচির পর অবস্থা বুঝে সাংগঠনিক কর্মসূচির গতি বাড়ানো কমানো হবে। বিএনপি সূত্র বলছে, দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ বন্যার কারণে রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হয়েছিল, এখন আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে, গতকালের সভায় স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্র মেরামতে ঘোষিত সংস্কার কর্মসূচি ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবির বিষয়ে আলোচনা করেন। তারা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রে নতুন করে কোনো ধরনের সংকট বা জটিলতায় পড়ুক, এমন পরিস্থিতি সতর্কভাবে এড়িয়ে চলার অবস্থান প্রকাশ করেন, বিশেষ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ প্রশ্নে। দর্শক, বুঝতেই পারছেন, তার মানে বিএনপি তার অবস্থান পরিবর্তন করেনি। তারা চায় না যে শাহাবুদ্দিন চুপ্পু এখন পদত্যাগ করুক বা তাকে পদত্যাগ চাপ দিয়ে পদত্যাগ করানো হোক। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন নেতা জানান, রাষ্ট্রপতির বিষয়ে সরকার তো বিএনপির কাছে কোনো মতামত চায়নি, ছেলেদের কথাই বিএনপিকে সাড়া দিতে হবে কেন? তারপরে 2 দফা তারা বৈঠক করেছে, প্রথমে সালাউদ্দিন আহমেদ, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার পর তার সাথেও বৈঠক হয়। সেই বৈঠকেও তারা বলেছে যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে তারা এই বিষয়ে আলোচনা করে, সম্ভবত এই বিষয়ে আলোচনা করেছে, কিন্তু এই আলোচনার বিষয়বস্তু তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, হয়তো প্রকাশ করতেও চায় না। তো যারা আলোচনা করতে এসছে বা জানতে এসেছিল, নিশ্চয়ই তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে বিএনপি এই মুহূর্তে এই ধরনের কোনো কর্মসূচির মধ্যে যেতে চায় না। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন। সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বোঝাই যাচ্ছে, মানে বিএনপির এখন মূল টার্গেট হচ্ছে আগামী নির্বাচন। সেই নির্বাচন কবে হবে, কোন সময় হবে, সেটির ব্যাপারেই তাদের সমস্ত মনোযোগ এখন নিবিষ্ট। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।